দেখুন যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে আমরা এই দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য আমরা একবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা সকালবেলায় আমরা করি প্রত্যেক দিন 200-250 মানুষের এখানে খাবার ব্যবস্থা করা হয় এবং একটা তরকারি ডিম কোনো দিন পোস্ত কোনো দিন মানে তরকারি কোনো দিন সয়াবিনের তরকারি কিন্তু ডিমটা আমাদের প্রত্যেক দিনই থাকে এবং তার সঙ্গে ভালো ভাত থাকে কোনো দিন দুটো তরকারি থাকে কোনো দিন তিনটে তরকারিও থাকে এটা বর্ধমান টাউন তৃণমূল সকট কংগ্রেসের পক্ষ থেকে আমরা করছি গত লকডাউনেও করেছি এই লকডাউনেও করছি দেখুন যাদের খাবার দেওয়া হয় তারা হচ্ছে স্টেশনে থাকে ভিক্ষা করে খায় রিক্সাওয়ালা এদের সকলকে আমরা দিই যারা খেতে চায় তাদের দিই যতক্ষণ আমরা আসে মানুষ আমরা দিতে থাকি আমাদের 250 টার্গেট কিন্তু দেখুন লাইনে দেখুন 300-350 লোক হয়ে যায় আমরা ততক্ষণ দিই আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না